বড় বড় অঙ্কের অ্যামাউন্ট দিয়ে যখন আপনি পয়েন্টস রামি খেলবেন, ঠিক যতটা আপনার কাছে লোভনীয় বলে মনে হবে, অপর দিকে ততটাই ভয়ঙ্কর এবং আর্থিক ক্ষতির আশঙ্কা আপনার জন্য অপেক্ষা করছে। কারণটা আপনারা নিজেরাই দেখে নিন, এবং এই ধরনের খেলায় অংশগ্রহণের আগে একবার আপনার জন্য থাকছে। দেখুন, আপনি হয়তো ভাবছেন কিছু জোকার পেয়েছেন, পুরো সিকোয়েন্স করার মতো কিছু কার্ডও রয়েছে, আর তাই একটু ঝুঁকি নিয়ে আপনি খেলবেন ভাবছেন বা খেলছেন, আর ভুলটা এখান থেকেই শুরু, ক্ষতি এখানেই লুকিয়ে রয়েছে। দেখুন, আমারও কিন্তু পুরো সিকোয়েন্স করার মতো কিছু কার্ড রয়েছে এবং আমি দুখানা জোকার পেয়েছি, তাই আমি খেলা শুরু করেছি যথারীতি। কিন্তু এরপর কি ঘটতে চলেছে দেখুন। আমি প্রথম কার্ড যেটা টেনেছি চার উঠেছে, কিন্তু এরপরে দেখুন যে আটটা উঠলো সেটাও আমার রয়েছে, তাই আমাকে ফেলতে হলো। এরপর দেখুন ওই যে পাঁচটা পড়লো, ওই পাঁচটা আমার লাগতো, তাও আগের মানে একই লাইনের কার্ড হয়ে গেল, সুতরাং একটা লাইন বাদ। দেখুন এই সাইপটাও আমার লাগে না, দেখুন এই সাইপটাও খেয়ে নিল, সুতরাং বুঝতে পারছেন কী অবস্থা। তার মধ্যেখানে ডিক প্লেয়ার, এক টাকা দু টাকা হলে ঠিক ছিল, 49 পয়েন্ট মানে 147 টাকা লস। এই আরও একবার চলুন দেখা যাক। তো দেখুন এই হ্যান্ডে জোগাড় হয়েছে ছয়, আর আমি ছয় পেয়েছি দুখানা, কিন্তু পুরো সিকোয়েন্স হয়ে ওঠেনি। চলুন আরও একবার টেনে দেখা যাক। দেখুন আবারও টানতে কার্ড জুড়ে গেল। তো বুঝতে পারছেন যে এই ধরনের খেলা দেখাই আপনার জন্য ভালো, অংশগ্রহণ করার কোনো দরকার নেই, কারণ আপনি নিজেরাই দেখুন যে যাক ড্রপ করেছে বলে হয়তো আমার পুরো সিকোয়েন্সটা হয়েছে। তো দেখা যাক স্কোর কতটা কমানো যায়, কারণ হয়তো দুটো জোকার আছে পুরো সিকোয়েন্স হয়ে আমার জোকারগুলোকে সঠিকভাবে কাজে লাগানো গেছে। দেখুন আবারও একটা কার্ড আমায় দিয়েছে, এর জন্য আমার একটা সেট হয়েছে। তো এই মুহূর্তে আমার হাতে স্কোর 3, এখন দেখার বিষয় ডিক ক্লিয়ার করা যায় কি না। দেখুন ওই 10টাও আমার লাগছে, তাই আমার হ্যান্ড ডিক ক্লিয়ার। তো দেখা যাক স্কোর কীরকম আসে এবং কত টাকা এখান থেকে পাওয়া যায়। তো আজ ছিল এই বিষয়, তাই এই ধরনের খেলা অংশগ্রহণ করার আগে আপনাকে কিন্তু ভাবাতে পারে। দেখুন এখান থেকে পাওয়া গেছে 143 টাকা। ধন্যবাদ।